एक नतून सूर्योदय साथे एक नतून सुंदर सकाले तुम्हारे सकल के जाना स्वागत। तुम्हरा केमन आछो? आशा करी भालोई आछो। और आमी केमन आछी, आमार दिन केमन काटछे सेटा जानार जन्य तो ब्लगटा तुम्हारे अवश्य पुरोटा देखते हबे। और केटे केटे देखले भिडियोर अनेक किछु मिस करे जाबे। चलो बंधुरा, लेट्स बिगिन। देखो सकाल सकाल फुल तुले नियेछिलाम आर मा बसे पड़ेछे माछ काटते। तो देखो एटा रुई माछ, एकदम गोटा जानतो। तो एटा भाभी बाजार थेके किने एनेछिलो। तो मा एखन माछटा काटते बसे गेछे। माछटाके काटिं करा हच्छे, मा तो भालो मतोई माछ काटते पारे। তারপর চলে এসেছি আমি পুজো করতে। তো মা সকাল সকাল মাছটা কাটছিল, তারপর আমি পুজো করতে এসেছি। এখন আমি পুজোটা সেরে নিচ্ছি। আর সকাল সকাল বাসি কাজ মিটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। আর এখন আমি ওপরে পুজো করতে যাব। তারপরে আমি উপরে পুজো করতে চলে এসেছি। তো ছাদেই আমি ঠাকুরের বাসনগুলো ধুই। তো ওখানে একটা কল লাগানো আছে, তো ওখানেই আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি ঠাকুরের কাজটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে যে আসনটায় আমি বসে আসনটা পেতেও নিলাম। তারপরে দেখো হনুমান এসেছে পাশের বাড়ির ছাদে। তো ওরা খেলা করছিলো, বেশ দেখতেও ভালো লাগছিলো, তাই এক্সট্রা শট নিয়ে নিলাম। আর তারপরে দেখো আমি পুজো করতে চলে এসেছি, আমার গোপাল সোনাকে চান করিয়ে দিচ্ছি। তো গরমে তো রোজ চান করানো হয় না, মুখটা মুছে দিই। তো চানটা আজকে করিয়ে দিচ্ছি। এখন গোপাল সোনাকে চান করানো হয়ে গেছে। তো ভালোভাবে আমি মুছে দিচ্ছি ওর গাটা। দিয়ে গোপাল সোনার জায়গায় আমি ওকে বসিয়ে দিলাম। তার আগে আমি ওকে একটা প্যান্ট পরিয়ে দিলাম। তো ওকে ওই প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই ওর জন্য ওগুলো কিনেছি। তো কেমন হয়েছে জানিও। তো ওইগুলো আমি ওকে পরিয়ে রাখি, এক একদিন খুব গরম পড়লে আবার খুলেও রাখি। তো এখন আমি ওর জায়গায় ওকে ঠিক মতো বসিয়ে দিলাম। আর তো দেখো ওকে কেমন লাগছে তোমরা বলো। ওর খুব একটা ভালোভাবে সেবা যত্ন আমি করতে পারি না, এইটুকুই আমি ওর জন্য করি। আর আমার ছেলের ভালো বন্ধু হয়ে গেছে গোপাল সোনা। দেখো ঠাকুরের প্রসাদ ঠাকুরকে এবার আমি খেতে দিয়ে দিচ্ছি। আর আমাদের পাশেই যেহেতু গঙ্গা জঙ্গল, একটা আমাদের হীরাপুরে পুরানো বাড়ি আছে, তো সেখানেই গঙ্গা আছে। তো সেখান থেকে কাকা ওই বোতলে করে গঙ্গা জলগুলো এনে দেয়। তো গঙ্গা জলই ঠাকুরকে খেতে দিই। আর গোপাল সোনা তো যেহেতু ছোট, ওকে তাই আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, যেটা আমি রোজ করি। আর দিয়ে একটু বাতাস করে দিচ্ছিলাম, ওর তো ভীষণ গরম হয়। তারপর আমি মনের মতো গোপাল সোনা প্রিয় ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এত জোরে হাওয়া বইছিল যে মা লক্ষ্মীকে ফুলটা দিচ্ছিলাম হাওয়ায় উড়ে যাচ্ছিল। তো আমাদের গাছেই এত রকমের ফুল ফুটেছে, অনেক রঙের। তো খুব ভালোও লাগছে এত ফুল একসাথে
কত রকম, মানে খুবই ভালো লাগছে এত ফুল দেখে। আর আমি ফুল তুলতে ভীষণ ভালোবাসি, তো সকাল সকাল হলে আমার মনে হয় ঠাকুরের জন্য খালি ফুল তুলি। এটা আমি এর আগেও করতাম, যখন আইবুড়ে ছিলাম তো তখন আমি সকালবেলা উঠেই আগে ফুল তুলতাম, তো আমার ভীষণ ভালো লাগে ফুল তুলতে। ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, আর ভুলটা অবশ্যই তুলে ধরো কমেন্টের মাধ্যমে। ফুল যেহেতু অনেক রকমের তাই আমাকে একটু বেছে বেছেই দিতে হচ্ছিল, কারণ যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট সেই ফুল তো তাকে দিতেই হবে, তো সেগুলো আমার মোটামুটি ভালোভাবেই জানা আছে। আমার পুজো করতে খুব ভালো লাগে, আমি খুব ছোটোবেলা থেকে পুজো করি ঠাকুরের, তো আমার ভীষণ ভালো লাগে পুজো করতে, ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি বলে বোঝাতে পারবো না। একদিন যদি না আমি কোনো কারণে অকারণে যদি না পুজো করি আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো তারপর নিচে চলে এসেছি, দেখো ও কাজে বেরিয়ে পড়েছে, বি শিফট চলছে এখন, তো বি শিফট কাজে বেরোচ্ছে। এখন বাজে 10:30 থেকে 11:15। আর এইখানে আমি ভাত বসাবো বলে হাঁড়িটা নিয়ে চলে এসেছি, হাঁড়িতে চাল নিয়ে এসেছি, তো চালটা ধুয়ে এবার আমি ভাতটা বসিয়ে দেব। আর দেখো দুপুরবেলা রান্না হয়ে গিয়েছিল, তো ভাত মাছের ঝোল এগুলোই আজকের মেনুতে ছিল, তো ওর জন্যই পড়ে আছে, ওর তো বেশি একটু 2:30 এসে খাবে। তারপরে চলে এসেছি রোজকার মতো, আবার চলে এসেছি ছাদে একটু হাওয়া বাতাস খেতে, তো ভালো না লাগলেও তো দিন কাটাতে হবে, বেঁচে তো থাকতে হবে, খেতে তো হবে, তো নিজেকে ভালো রাখার জন্য কী আর করবো। এই যে এটা নিয়ে এসেছি গান শোনার জন্য, আজ থেকে অনেক কয়েক বছর আগে এই হেডফোনকে আমি ছাড়তাম না, ঠিক বিকেলটা হলে, বিকেল কেন 24 ঘন্টার মনে হয় 10 ঘন্টা আমি গান শুনতাম, গান আমার ভীষণ প্রিয়, তো সে জীবন আমার থমকে গেছে আজ থেকে অনেক কয়েক বছর আগে, তো জানি না সেই লাইফ আর কোনোদিনও ফিরে পাবো কি না, তো ঠিক আছে। দেখো বিকেলবেলা ছাদে বসে আছি, কত সুন্দর লাগছে না? তো এখন সূর্যি মামাটা ঘরে যাবার সময় হয়েছে, তো তাই ডুবে যাচ্ছিল, তো বিকেলবেলা এই সময়টা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো এখন বসে বসে আমি এই সময়টা উপভোগ করছিলাম। তো এখনও কোনো কাকিমারা ছাদে ওঠেনি, আজকে আমি আগে উঠেছি, তারপর আমি সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধেটা দিয়ে নিলাম। আর এইগুলো আমার ঘরের দেবতা, তো দেখো রাধা কৃষ্ণের ছবি, তো এখন রাত্রি হয়ে গেছে, ও কাজ থেকে চলে এসছে, কোনো বাজে 10:30, রুটি দুধ আর আলু কষা আজকের রাতের খাবার। টাটা, গুড নাইট।